সবাইকে স্বাগত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বিবিএস প্রোগ্রামের আজকের আয়োজনে আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা এবং অসুবিধা এ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজও অতিথি রয়েছেন একজন আমন্ত্রিত অতিথি এবং আমাদের সাথে আজ রয়েছেন ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক স্যার জাহেদ মান্নান স্যার কেমন আছেন আপনাকে স্বাগত আজকের আয়োজনে ধন্যবাদ স্যার আপনার সাথে আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়ে যাবে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে আজও ছজন শিক্ষার্থী রয়েছেন যাদের কাছ থেকেও আমরা প্রশ্ন নিব এবং আপনাদেরকেও স্বাগত আজকের আয়োজনে স্যার শুরুতেই যদি জানতে চাই যে আসলে এই যে রাষ্ট্রীয় ব্যবসা এই ধরনের যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো থেকে আসলে রাষ্ট্র এবং সেই সাথে নাগরিকরা কি ধরনের সুবিধা আসলে আমরা পেয়ে থাকি ধন্যবাদ আমরা তো এর আগে পাঠগুলোতে দেখেছি রাষ্ট্রীয় ব্যবসা কাকে বলে বৈশিষ্ট্য কী তো সেখান থেকে একটা জিনিস পরিষ্কার যে এটা জনগণের উদ্দেশ্যে কাজ করে একেবারে আচ্ছা যদি জনগণের উদ্দেশ্যে কাজ করে থাকে তাহলে দেশের উন্নয়নের একটা ব্যাপার থাকে এই উন্নয়ন ঘটাবে কে তো মূলত কিন্তু এটা সরকারের হাতে উন্নয়নটা ঘটানো তাহলে উন্নয়ন সরকারের হাতে হলে সরকার সেই উন্নয়ন করবে কিসের দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দ্বারা করতে পারে সেই সাথে দেশের ওই উন্নয়নের সাথেই জড়িত থাকে বিভিন্ন ধরনের গবেষণা তো বড় বড় গবেষণা এবং উন্নয়নমূলক বড় কাজগুলো সাধারণত ব্যক্তি মালিকানায় সম্ভব হয় না এ যেহেতু অনেক খরচ সাপেক্ষ ব্যাপার সেই সাথে কিছু ঝুঁকির কাজ আছে ঝুঁকিমূলক গবেষণা আছে তো এই সব মিলিয়ে দেখা যায় যে গবেষণা এবং উন্নয়নের সুবিধাটা রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে পাওয়া যায় আরেকটা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের মানও উন্নয়ন ঘটে আপনি খেয়াল করে দেখেন যে আমাদের দেশে শিক্ষা এবং স্বাস্থ্য এছাড়াও আরও কিছু সেক্টর আছে এই দুটা সেক্টর শিক্ষা এবং স্বাস্থ্য কিন্তু সরকারের হাতে এটা কিন্তু ব্যক্তি মালিকানায় কখনো ছাড়া হয়নি হবেও না এবং বিশ্বের বেশিরভাগ দেশেই এটা যে শিক্ষা এবং স্বাস্থ্যটা সরকার নিয়ন্ত্রণ করে এর কারণই হচ্ছে এর মান উন্নয়ন করা এখন আমরা যদি শিক্ষাটাকে বেসরকারি পর্যায়ে দিয়ে দিতাম তাহলে শিক্ষার মান আজকে যা দেখতে পাচ্ছি হয় আরো ভালো হতো বা মন্দও হতে পারতো কিংবা এটা পুরো বাণিজ্যিকীকরণ হয়ে যেতে পারতো মানুষের নাগালের বাইরেও চলে যেতে পারে সম্ভাবনাটা অনেক বেশি থাকে সেক্ষেত্রে জি সো এই স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মান এটারও উন্নয়ন ঘটানো সম্ভব হয় সো এটাও একটা সুবিধা জনগণ ভোগ করে সেই সাথে ব্যয় সংকোচনের আরেকটা সুবিধা আমরা পাই যে রাষ্ট্রীয় ব্যবসা যেহেতু বিভিন্ন রকমের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কাজের সাথে জড়িত এবং স্বাভাবিকভাবেই তারা দেশের দক্ষ লোকগুলোকে নিয়োগ দিয়ে থাকে এবং তারা যেহেতু খুব কম খরচে এক স্থান থেকে অন্য স্থানে পণ্যগুলোকে নিয়ে যেতে পারে গুদামজাত করতে পারে তাহলে অটোমেটিক্যালি পণ্য রিলেটেড বা ব্যবসায় রিলেটেড যে খরচগুলো আছে সেগুলো অনেক কমে আসে সংকুচিত হয়ে যায় তাহলে ব্যয় যদি আমি সংকোচন করতে পারি তাহলে সেবার খরচটাও আমার অটোমেটিক কমে আসে পণ্যের দামও কমে আসে আরেকটা হচ্ছে পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা যে মূল্য সবসময় আপডাউন করে আর ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের পণ্য বেশি আপডাউন করে বাড়ে বা কমে কিন্তু কিছু কিছু নিত্য ব্যবহারযোগ্য যে পণ্যগুলো সেগুলো যদি খুব দ্রুত পণ্যের মূল্য বাড়ে তাহলে জনগণের জন্য এটা ক্ষতিকর এবং তারা কষ্টে থাকে তখন তো এইটা নিয়ন্ত্রণ কিভাবে করবে এই নিয়ন্ত্রণটা রাষ্ট্রীয় ব্যবসার মাধ্যমে করা সম্ভব সেখানেও কিছু নির্দিষ্ট যেসব পণ্যগুলো হচ্ছে দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে থাকে সেগুলো সরকার নিজেই সেটার ব্যবসা করতে পারে আমাদের দেশে দেখবেন বিভিন্ন বাজারের সামনে ট্রাক দাঁড়িয়ে থাকে সরকার ওখানে তেল চাল পেঁয়াজ এগুলি বিক্রি হচ্ছে এটা কারণ এই ওই জিনিসটাই আপনি হয়তো পাশের কাঁচা বাজারেই আরো বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে স্বল্প মূল্যে সেখানে পাওয়া যায় এটা একটা উদাহরণ এভাবে সরকার বিভিন্নভাবে পণ্যের মানটা নিয়ন্ত্রণ করে স্যার এই যে স্থিতিশীলতার কথা আমরা বলছিলাম মাঝে মাঝে আসলে পণ্যের দামটা অস্থিতিশীল হয়ে ওঠে এটার পিছনে আসলে মূল কারণ কি থাকে এটার পিছনে মূল কারণ হচ্ছে দুর্নীতি এবং সেটা ব্যক্তি পর্যায়ে দুর্নীতি হয়ে থাকে এখন মনে করেন ব্যক্তি মালিকানায় যে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা হয় সেই প্রতিষ্ঠানের মালিক যদি চিন্তা করে পাঁচ টাকার জিনিস আমি দশ টাকায় বেচবো সে তো মুনাফার চিন্তা করলো এখানে 200% তাহলে ব্যক্তি এই চিন্তাটা করতে পারে অসৎ চিন্তা কিন্তু করতে পারে
তো সরকার তো অসৎ হবে না, অসৎ চিন্তাও করবে না। সেই জায়গা থেকে আসলে মানে এটাই আশার বাণী যে আসলে সরকার কর্তৃক যেগুলো পরিচালিত হচ্ছে সেখানে আসলে ওই স্থিতিশীলতা রক্ষার জন্য তারা কাজ করে থাকে। জি স্যার, পরবর্তী আরেকটা হচ্ছে যে চাহিদা এবং যোগানের মধ্যে যদি সমতা না থাকে তখনই বাজার অস্থিতিশীল হয়। জি, আমার বাজারে কোনো একটা পণ্যের চাহিদা বেড়ে গিয়েছে কিন্তু যোগান নাই, তাহলে দাম বেড়ে যাবে। তাহলে চাহিদা যে পরিমাণে থাকবে যোগানটাও সেই পরিমাণে দিতে হবে। সো চাহিদাও যেমন নিয়ন্ত্রণ করার ব্যাপার আছে, যোগানটাও নিয়ন্ত্রণ করার ব্যাপার রয়েছে। যে পণ্যটা আপনি মনে করবেন যে আমার দেশে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটা সরকারের পক্ষে কিংবা সার্বিকভাবে দেশের পক্ষে যোগান দেওয়া সম্ভব না, তাহলে ওই চাহিদাটাও সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে যেন ওই চাহিদা না বাড়ে। জনগণকে ডিসকারেজ করতে হবে যে এই প্রোডাক্টটা যেন কম কেনে। তো এইভাবে চাহিদা নিয়ন্ত্রণ করা যায়, যোগানও নিয়ন্ত্রণ করা যায়। সেটা যাই হোক, চাহিদা এবং যোগানের মধ্যে একটা সমতা থাকতে হবে। সমতা থাকলে পণ্যের বাজার অটোমেটিক স্থিতিশীল। স্যার, যেটার একটা মানে দারুণ একটা উদাহরণ পাওয়া যায় পয়লা বৈশাখে। ইদানিং কিন্তু আমরা মানে সবসময় শুনছি একটা কথা যে ইলিশ মাছ খাওয়াটা কিন্তু আমাদের ঐতিহ্য না, ইলিশে সেই সময় এত পরিমাণে মূল্য বৃদ্ধি পেয়ে যায়। স্যার, আসলে আমার মনে যত প্রশ্ন ছিল সেটা তো আপনার কাছ থেকে জেনেই নিচ্ছিলাম, উত্তরটাও জেনে নিচ্ছিলাম, কিন্তু আমাদের শিক্ষার্থীদের নিশ্চয়ই প্রশ্ন আছে মনে, তাদের কাছে একটু চলে যেতে চাই। তারা কি প্রশ্ন করতে চায়? স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, দেশের শিল্পায়নে রাষ্ট্রীয় ব্যবসা কি ধরনের ভূমিকা রাখে? স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, অর্থবাজার নিয়ন্ত্রণের সুবিধা কি এই ব্যবসার মাধ্যমে সম্ভব? স্যার, আমরা শিক্ষার্থীদের প্রশ্ন শুনছিলাম, উত্তর জানতে চাই। আচ্ছা, আমরা অর্থবাজার নিয়ন্ত্রণ থেকে আসি। তো আমরা আগেই বুঝলাম যেটা, যে বাজার নিয়ন্ত্রণ করা এর একটা উদ্দেশ্য। তাহলে বাজার তো বিভিন্ন ধরনের বাজার হয়, তো তার মধ্যে অর্থ একটা বাজার। অর্থবাজার নিয়ন্ত্রণ করাটা খুব বেশি জরুরি, কারণ এই বাজারটা যদি অস্থিতিশীল থাকে তাহলে সমগ্র অন্যান্য সব বাজারের উপরে এর একটা প্রভাব পড়ে। সো রাষ্ট্রীয় ব্যবসা আসলে কিন্তু মূলত এই যে অমুনাফাভোগী হয়ে কাজ করে, এর উদ্দেশ্যটাই হচ্ছে অর্থবাজারকে নিয়ন্ত্রণ করা। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আরেকটা প্রশ্ন ওনার ছিল, শিল্পায়নে কি ভূমিকা রাখতে পারে? তো শিল্পায়নের ব্যাপারটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন, যুগ যুগ ধরে সব তো আর ব্যবসা প্রতিষ্ঠান বেসরকারি ছিল না, তো উদ্যোগ কিন্তু বিভিন্ন সময় সরকারকেই নিতে হয়েছে। সো শিল্পায়নের অগ্রগতি বিভিন্নভাবে হয়, দেশের রাস্তাঘাট ঠিক করে দিয়ে হয়, জমি জমার একটা ব্যাপার আছে, এগুলোর মাধ্যমে, এবং শিল্প, যে শিল্পটা সাধারণত বেসরকারিভাবে কেউ করতে চায় না, তাহলে এটা করবে কে? তখন রাষ্ট্র এটার কাঁধে দায়িত্ব পড়ে যায়। যেমন একটা সময় ছিল যে পাট শিল্প কেউ করতে যেত না, এই প্রতিষ্ঠানটা গড়তে চাইতো না, তো তখন ওই কারণে কিন্তু এই পাট শিল্পটা রাষ্ট্রীয়ভাবেই গড়ে উঠেছিল, দেন লেটার অন ডে বাই ডে বেসরকারের হাতে গেছিল। অর্থাৎ উদ্যোগটা করে দিল, পরবর্তীতে যেন প্রতিযোগিতামূলক বাজারে অন্যরাও চলে আসে। তা একটা ছোট্ট একটা সুবিধা বলে শেষ করছি, সুবিধার কথা, যে এই রাষ্ট্রীয় ব্যবসায় গড়ে ওঠার কারণে কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হচ্ছে এবং সুষম আয় এবং ব্যয়ের বণ্টনটা এখানে ঠিক মতো হচ্ছে, সেই সাথে সম্পদের রক্ষণাবেক্ষণে ব্যাপক ভূমিকা পালন করছে। স্যার, সুবিধার কথা শুনলে সুবিধার পাশে অসুবিধা শব্দটা আসলে সবসময় থাকে, তো সেক্ষেত্রে আমরা এতগুলো সুবিধার কথা শুনলাম, এর মাঝখানে আসলে কোনো ধরনের অসুবিধা পোহাতে হয় কি না আসলে রাষ্ট্রীয় ব্যবসা? অসুবিধাও আছে, তবে রাষ্ট্রীয় ব্যবসার সুবিধাই বেশি বেশি, আর সুবিধা বেশি বলেই এটা যুগ যুগ ধরে টিকে থাকে। তো কথা সঠিক বলেছেন যে সুবিধার সাথে অসুবিধাও তো থাকে। তো এর একটা অসুবিধা, প্রধান অসুবিধা হচ্ছে গোপনীয়তা রক্ষা, যেহেতু এটা আইন দ্বারা পরিচালিত হয় এবং মন্ত্রিসভায় আইনসভায় সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটা কিভাবে চলবে, তাহলে বছর শেষে এর হিসেব নিকেশ, কত আয় হলো কত ব্যয় হলো, বেশিরভাগ ডকুমেন্টস কিন্তু উত্থাপন করতে হয় আইনসভায় বা সংসদে, তাহলে সবাই জেনে গেল। এর গোপনীয়তা বলতে কিচ্ছু থাকছে না, আর যখনই গোপনীয়তার ব্যাঘাত ঘটে তখন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতেই পারে, সেই সাথে স্বজনপ্রীতির একটা ব্যাপার থেকে যায়। তো স্বজনপ্রীতি অন্যান্য প্রতিষ্ঠানে যেরকম থাকে এখানেও থাকে, তো স্বজনপ্রীতিকে অ্যাভয়েড করা যায় না, এমন না যে এটা শুধু বাংলাদেশেই হয়, সব জায়গাতে এরকম দেখা যায়। তো স্বজনপ্রীতির ব্যাপারটাও এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে থেকে যায়। রাজনৈতিক হস্তক্ষেপ, এটা আরেকটা অসুবিধা, যখন যেই দল ক্ষমতায় যাচ্ছে
সে তার মতো করে প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা এবং ঢেলে সাজায় একটা সময়। এবং হস্তক্ষেপ থাকার কারণে প্রতিষ্ঠানের যে নিজস্ব সত্তা এটা অনেক সময় সংকটের মুখে পড়ে। এছাড়া আরেকটা যে সমস্যা বহির্বিশ্ব সহ আমরাও সম্মুখীন হই সেটা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। তো লাল ফিতা হচ্ছে ফাইল, ফাইলের ফিতাটা লাল থাকে বলে এটাকে লাল ফিতা বলা হয়। তো অর্থাৎ একটা ডিসিশন নেওয়ার জন্য বা একটা কার্যের জন্য একটা ফাইল অনেক টেবিলে ঘোরে, অনেকের অনুমোদন নিতে হয় এবং এই জিনিসগুলো হওয়ার কারণে কাজের স্লথ হয়ে যায়। এই স্লথের কারণে দেখা যায় যেই কাজটা যেই সময়ে হওয়ার কথা জনগণ সেই সুবিধাটা সেই সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে পায় না, তখন প্রতিষ্ঠানের বাধ্য হয়েই জনগণ বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেই সেবাটা নিয়ে থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে অপচয়ও এটার দ্বারা বৃদ্ধি ঘটে এবং অপব্যয়ও হয়। যেহেতু লাল ফিতার ব্যাপার থাকছে, স্বজনপ্রীতির ব্যাপার থাকছে, তাহলে অপচয়ও হবে, এখানে এসেই যায় আসলে সাথে সাথে, এবং অপব্যয়ও থাকবে। আর প্রতিষ্ঠান যখনই অলাভজনক তাহলে ওই প্রতিষ্ঠান চালাতে কেউ চায় না। তো যারা কাজে কর্মে আছে ওই প্রতিষ্ঠানে তাদের মধ্যে একটা অনীহা থাকে। আবার সরকারি যে প্রতিষ্ঠানগুলো লাভজনক ওখানে দেখবেন উল্টা চিত্র, মানে সবাই ব্যস্ত থাকে অনেক বেশি, যেহেতু সরকারি যাচ্ছে এটা লাভজনক প্রতিষ্ঠান। তো রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে যেহেতু বেশিরভাগ সময় প্রতিষ্ঠানগুলো অলাভজনক তো ওটার কারণে খুব একটা আগ্রহী থাকে না, নমনীয়তারও একটা অভাব থাকে, এটাও একটা অসুবিধা, আমলাতান্ত্রিক জটিলতা প্রচুর থাকে আর এটা থাকতেই হয়। ওই যে বললাম আইন দ্বারা সিদ্ধ, যেহেতু আইনের মধ্যেই বলা থাকে এটা করতে হবে ওটা করতে হবে, সো আমলাতান্ত্রিকতার একটা ব্যাপার তো থাকে ওই আইনের কারণেই। আরেকটা হচ্ছে ব্যবস্থাপনার অদক্ষতা। কেন? যেহেতু এই প্রতিষ্ঠানটা পরিচালিত হয় পরিচালক মণ্ডলীর দ্বারা, তো দেখা যাচ্ছে এমন পরিচালক মণ্ডলী, পরিচালক মণ্ডলী কে হবে? সরকারি কোনো অফিসার। তো দেখা যাচ্ছে যেই প্রতিষ্ঠানের জন্য পরিচালককে নির্ধারণ করা হলো সেই ব্যক্তির হয়তো জ্ঞানই নাই ওই ব্যবসা সম্পর্কে, কিন্তু তাকে বানিয়ে দিয়েছে পরিচালক হয়তো চেয়ারম্যান, তাহলে ওই ব্যক্তি তো ওই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবে, তাহলে ব্যবস্থাপনা অদক্ষ। মানে এই সব ক্ষেত্রে আসলে একটু সুদৃষ্টি দিলেই আমাদের এই যে অসুবিধার জায়গাগুলো সেগুলো আসলে দূর হয়ে যাবে। এবং যেটা আসলে আপনি স্যার বলছিলেন যে অসুবিধার থেকে সুবিধার জায়গাটা অনেক বেশি রাষ্ট্রীয় এই ব্যবসার ক্ষেত্রে, আমার মনে হয় যে আমাদেরও এটা জানা খুব দরকার ছিল এবং শিক্ষার্থীরা যারা ছিলেন তাদেরও জানার দরকার ছিল। এবং এই যে জানতে পারার জায়গাটাতে আপনার কাছে কৃতজ্ঞতা স্যার, যে আমরা আসলে আপনার কাছ থেকে জানতে পারলাম। আজকের আয়োজন স্যার এখানে শেষ করব, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শিক্ষার্থীদের জন্য বলতে চাই যে আসলে আমরা শুনছিলাম যেমন করে যে রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুটো পাশাপাশি থাকবে, কিন্তু সুবিধাটা যেহেতু আমাদের অনেক বেশি সেক্ষেত্রে এই সুবিধার জায়গাগুলো যেন আমরা জেনে নেই। এবং আজকে অনেকখানি জানা হলো, বাকিটা নিজেরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী আয়োজনে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে থাকবেন। ধন্যবাদ আরও একবার।